আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন চ্যানেল সুরমালা এম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুবই কম খরচে, একদমই কম খরচে, বলতে পারেন খরচই লাগবে না, এমন এইরকম একটি জিনিস যা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটার নাম হয়তো আপনারা জানেন এবং বুঝতেও পারছেন, জীবাণুনাশক স্প্রেয়ার। তো আপনারা এটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। আমি আজকের এই ভিডিওটিতে এটাই আপনাদেরকে দেখাবো। এর মাধ্যমে আপনারা বাড়ির সব কিছু ক্লিন করে ফেলতে পারেন এবং সেখানে যত রকমের জীবাণু থাক, করোনা থাক, যাই থাক, সব ধ্বংস হয়ে যাবে। তো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে আপনাদের এজন্য, এবং আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জীবাণুনাশক তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে ব্লিচিং পাউডার। আপনারা হয়তো জানেন ব্লিচিং পাউডার বাজারে পাওয়া যায়। ব্লিচিং পাউডার আপনাদের প্রয়োজন হবে। এই ব্লিচিং পাউডারটি আপনারা বাজার থেকে ক্রয় করতে পারেন, খুবই অল্প মূল্যে নেবে। আমি যেই পরিমাণে নিয়েছি এটা প্রায় বলতে গেলে 2 টাকা অথবা 3 টাকা হইতে পারে বাজারে। এই দেখুন, আমরা অল্প পরিমাণে নেব, পানির জন্য খুবই অল্প পরিমাণ নেব। আমি যে আপনাদের কোকের বোতলটা দেখিয়েছি, এই যে এই বোতলটা, যদি আপনারা এই বোতল পরিমাণে করেন, এই বোতল পরিমাণ যদি জীবাণুনাশক করতে চান, তাহলে আপনাদের এই বোতলের মুখ, যেই মুখটা থাকে সেই মুখ ভর্তি ব্লিচিং পাউডার লাগবে। বেশি লাগবে না, কমও লাগবে না, একদম সেই বোতলের মুখ ফুল করে ব্লিচিং পাউডার এর মধ্যে দিয়ে দেবেন। সো জীবাণুনাশক হয়ে যাবে। এই দুইটি উপকরণ আমি আজকে আপনাকে বলবো। এখন দুইটি উপকরণ, পানি ও ব্লিচিং পাউডার, তাহলে হয়ে যাবে আপনাদের জীবাণুনাশক। সো আমরা এখন তৈরি করে দেখাবো আপনাদের সামনে। সো ব্লিচিং পাউডারটি আমরা নেব এবং এই মুখের পরিমাণ করে নেব, ওই বোতলের মুখের পরিমাণ, এবং একটি কাগজে নেব। এটি কাগজের নিয়ে, সো আমরা এই বোতলটি নিয়ে নেব এবং এই বোতলটির মধ্যে আমরা এই স্প্রেয়ারটি খুলে নেব। খুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছিলেন আমি একটা ব্লিচিং পাউডার নিয়েছি, ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব একদম ভালোভাবে। দেখতেই পাচ্ছেন শেষ ব্লিচিং পাউডারের গুঁড়োটা এর ভিতর দিয়ে দিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এই স্প্রেয়ার, স্প্রেয়ার এটাকে আমাদের এর মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখুন লেগে গেছে। সো এখন আমাদের এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। আমি আগে একটু সামান্য পানি দিয়ে রেখেছিলাম এর মধ্যে অর্ধেক, এখন আবার অর্ধেক পানি দিয়ে দেব যাতে মিশ্রণটা ভালো হয়। এই এবং দেখতেই পাচ্ছেন এখন এই পানিটা আমি এর মধ্যে দেব, এই মগে পানি নিয়েছি এর মধ্যে দেব। তো দেখতেই পাচ্ছেন একদম ফুল দিয়ে দিয়েছি পানি, আমরা পানিটা বেশি দেব। তো মগের কাজ শেষ, এখন এটা সরিয়ে রাখলাম। এখন আমাদের লাস্ট অল এইটাকে লাগিয়ে নিতে হবে। সো এখনো এখন আমাদের জীবাণুনাশক ফুল কমপ্লিট তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম পানিটা একটু সাদা হবে, ব্লিচিং পাউডারটা নিচে লেগে যেতে পারে, কিন্তু আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন। হ্যাঁ, এটা তৈরি,
এখন আমরা এটা ব্যবহারের জন্য প্রস্তুত। এখন আমরা একটু ব্যবহার করে দেখব, আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যবহার করব। সো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে এটি ব্যবহার করতে হয়। সো এখানে আমাদের একটি দরজা আছে, দরজা, এই দরজার হ্যান্ডেল আমরা সবাই ধরি, এই জন্য এইখানে আমরা এই স্প্রেটি করে দেব, অল্প পরিমাণে করব, বেশি ফুরাব। তো এই জায়গাটিও জীবাণুমুক্ত হয়ে গেল।